ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ব্র্যান্ড কনক্লেভ পার্ক হোটেলে ব্র্যান্ড বিল্ডার্স এবং মোটিভেটার্সের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রহ্লাদ কক্কর, ভারতীয় অ্যাড গুরু এবং পরিচালক জেনেসিস ফিল্মস। এরপরে প্যানেলে আলোচনা শুরু হয়, যেখানে বক্তা ছিলেন বন্দনা রামকৃষ্ণ, সিইও মেডিসিন মিডিয়া এস অনিন্দ ঘোষ, প্রতিষ্ঠাতা অংশীদার স্যাম অ্যান্ড অ্যান্ডি এবং মিসেল বুটিন, ডিরেক্টর ডিজাইন অ্যান্ড সেলস অস্ট্রেলিয়ান ফ্যাশন গ্রুপ। প্যানেলটি আলোচনা পরিচালনা করেন রীতা বিমানি, লেখক পিআর গুরু এবং রীতাম কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা এবং সিইও। প্যানেল আলোচনার মূল বিষয় ছিল ব্র্যান্ড স্ট্র্যাটেজিস থ্রু ডিস্টারপেটিভ ইনোভেশন। কনক্লেভ হলো ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য একটি যোগ্য নেটওয়ার্কিং ফোরাম, যা মিডিয়ার ভূমিকার পাশাপাশি বর্তমান বিপণন কৌশল উভয় বিষয়েই দারুণ অন্তর্দৃষ্টি অর্জন করে। খুচরো ও বিপণন বিষয়ক আইসিসি ন্যাশনাল এক্সপার্ট কমিটির চেয়ারম্যান নমিত বাজরিয়া বলেছেন, আমরা গত বছরের ব্যবধানে ভোক্তাদের আচরণ এবং বিপণনে তিনটি যুগ প্রত্যক্ষ করেছি, প্রাক মহামারী এবং মহামারী পরবর্তী সময়। এই ইভেন্টের উদ্দেশ্য হলো ব্র্যান্ডের বৃদ্ধির জন্য বর্তমান পরিস্থিতিতে নতুন মার্কেটিং পদ্ধতি এবং মিডিয়ার ভূমিকা বোঝা। পিআর অভিজ্ঞ এবং মডারেটরে রীতা ভিমানি বলেছেন, অস্ট্রেলিয়া থেকে জুমে মিশেল বুটিন, অনিন্দ ঘোষ, বন্দনা রামকৃষ্ণ এবং প্রহ্লাদ কক্করের সাথে প্যানেল আলোচনার সময় বিঘ্নিত উদ্বোধনের প্রয়োজনীয়তা ইতিবাচকভাবে বেরিয়ে এসেছে। এটি খুব বাস্তবায়িত সম্মেলন ছিল। প্রহ্লাদ কক্কর বলেছেন, আজকের বাচ্চারা কম্পিউটার, স্মার্টফোন এবং ইন্টারনেট নিয়ে জন্মগ্রহণ করে এবং তাদের মনোযোগের স্প্যান একটি ফ্রুটফ্লাইয়ের মতো, তাই আপনাকে তাদের 3 সেকেন্ডের মধ্যে ধরতে হবে, না হলে তারা কখনোই পণ্যের সাথে জড়িত হবে না। এই অনুষ্ঠানে 30টির বেশি আন্তর্জাতিক ব্র্যান্ড বা কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন, যারা ব্যবসায়িক কৌশল, পরিকল্পনা এবং একে অপরের সাথে যোগাযোগ ভাগ করে নেন। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।